বাবার সঙ্গে তিহারেই কি ঠাঁই বারো দিনের জেল হেফাজত সুকন্নার মানে জেল কাস্টডি হয়ে গেল সুকান্নার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ প্রিয় দর্শক ইডির কাছে অনেক কান্নাকাটি করেও লাভ হলো না সুকান্নার আজকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তার একেবারে বারো দিনের জেল কাস্টডির অর্ডার করে দিয়েছে এখন এই কোর্ট জেল কাস্টডির অর্ডার করেছে মানে তিহার ছাড়া আর কোথায় নিয়ে যাওয়া হবে ফলে যেটা বুঝতে পারছি যে তিহারই হয়তো তাকে পাঠানো হবে কিছুক্ষণ পরে আমরা সেটা আরও পরিষ্কার বুঝতে পারব আর তিহার মানে বাবা যেখানে রয়েছেন যে জেলে রয়েছেন সেখানেই হয়তো মেয়েও যাবেন তবে দর্শক জেলটা একটাই মানে একই জেল হলেও এই নয় যে বাবার কাছে গিয়ে থাকবেন জেলের সিস্টেম আলাদা সেকশন সব ভাগ করা আছে পুরুষদের একদিক মহিলাদের এক অন্য দিক ফলে জেল হয়তো তিহার কিন্তু বাবার সঙ্গে একেবারে গেলেই দেখা হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় দেখা করা যায় একটা সপ্তাহে হয়তো একদিন যে সিস্টেম রয়েছে জেলের একদিন এবং সময়ও রয়েছে যতক্ষণ খুশি দেখা করা কথা বলা এসব যায় না তবে জেল হয়তো একটাই তিহার তিহার জেলেই বাবা এবং মেয়ে থাকবেন কিন্তু ওই যখন খুশি দেখা করবো এ এইরকম কিন্তু কোনো সিস্টেম কোনো জেলেতেই কিন্তু নেই যাই হোক দর্শক সুকন্যার এরকম দিন আসবে হয়তো তিনি কখনো ভাবতে পারেননি আমি কালকেই দেখছিলাম যে খাওয়া ঘুম নেই ইডির জেরাই কেঁদে ভাসাচ্ছেন সুকন্যা জোড়া আবদার অনুব্রত কন্যার জোড়া আবদার বলতে তিনি বলছিলেন যে আমি বাবার সঙ্গে দেখা করব। আর একটা কথা বলছিলেন যে আমার বান্ধবীর সঙ্গে দেখা করবো বা কথা বলবো ফোনে আমাকে একটু কথা বলতে দিতে হবে এইসব নাকি আবদার করেছেন কিন্তু ইডি অ্যালাউ করেনি এবং আজকে যখন কোর্টে যখন তাকে তোলা হয়েছিল ভার্চুয়ালি তো বিচারক বলেছেন যে যে কার সঙ্গে কীভাবে কথা বলবেন বা ফোনে কথা বলবে বলতে পারবেন কিনা সেটা জেল কর্তৃপক্ষ ঠিক করবে আমি এইসব নিয়ে কিছু বলতে পারবো না বা আমরা এই নিয়ে কিছু বলতে পারবো না ফলে এখন জেলে গিয়ে কি হয় না হয় সেটা পরের বিষয় আপাতত তাকে হয়তো তিহার জেলেই যেতে হচ্ছে সুকন্যাকে দর্শক আমি শুধু এই ভিডিওটা দেখি আর ভাবি কি ছিলেন আর কি হলেন কত আনন্দে ছিলেন কত উচ্ছ্বাস প্রকাশ করতেন নাচা গানা একেবারে বড় লোকের বিটির মতো ছিলেন আর আজকে কি হাল তাকে জেলে জেলের ভাত খেতে হবে আমি আগেই বলেছিলাম যে যখন ইডি গ্রেপ্তার করেছে এ সহজে কিন্তু জামিন হবে না জেল কাস্টাডি হবে আর জেল কাস্টাডি হলে তিহার জেলে হয়তো যেতে হবে জেলের ভাত খেতে হবে ফলে সত্যি দর্শক এইসব খবর বা এগুলো আমরা কেন করি বলুন তো এগুলো সমাজকে দেখানোর জন্য করি বোঝানোর জন্য করি যারা বেপরোয়া হয়ে চলেন যারা ভবিষ্যৎ নিয়ে ভাবেন না ভাবেন যে দৌর কে কী করবে আমার কেউ ভাবেন যে আমার পাশে তো দিদি রয়েছেন আর আমার কি আমার আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না আমি যা খুশি করতে পারি এইসব দেখুন ভাবুন খুব আনন্দে রয়েছেন কিন্তু অন্যায় কাজ করে চলেছেন আপনাদের পরিবারও কিন্তু ছেলেমেয়েরা রয়েছে যে ছেলেমেয়েরা এখন বেশ আনন্দ উচ্ছ্বাস করে কাটাচ্ছে এই রকম যেন কোনো দিন তাদেরও পরিণতি না হয় একটু ভাববেন সেই বুঝে চলবেন কি দরকার এত টাকা পয়সার কি দরকার এত অন্যায় কাজ করার যদি ভোগ করতে না পারেন যদি ছেলেমেয়েরাই শান্তিতে না কাটাতে পারে তাহলে কি দরকার এই সবের শিখুন দেখুন শিখুন কেষ্টকে দেখে শিখুন শিখুন কেষ্টর তো কম প্রভাব নেই কেষ্টকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বীর বলে মনে করেন এই রাজ্যের একাধিক নেতা মন্ত্রী তাকে বাঘ বলে মনে করেন কই পেরেছেন তাকে বাঁচাতে আপনাদের অনেকেরই তো তার থেকে কম প্রভাব অন্তত মুখ্যমন্ত্রী আপনাদের সব যারা আর কি ভাবছেন যে আমরা এইসব করে বেড়াচ্ছি কিছু হবে না অন্তত মুখ্যমন্ত্রী তো আপনাদেরকে বীর বলে মনে করেন না কেষ্টকে বীর বলে মনে মনে করেন কিন্তু সেই কেষ্টকেই বাঁচাতে পারছেন না পারলেন না এই জেল থেকে তিহার জেলে কেষ্টকে নিয়ে চলে যাওয়া হলো কেষ্টর মেয়েকেও বাঁচাতে পারলেন না তাহলে কি তাহলে আপনারা যারা তার থেকে ছোট ছোট বীর বা তা তারা তাহলে কী করে ভাবছেন যে আমরা আমাদের কেউ কিছু করতে পারবেন না সতর্ক হন সাবধানে চলুন এত অবৈধ কাজকাম করবেন না যাতে শান্তিতে বাড়িতে ঘুমোতে পারেন আপনি বা আপনার ছেলেমেয়েরা সেটা ভেবে চলুন আমি জাস্ট এই বার্তাটা দেওয়ার জন্যে আমি এই এই ধরনের খবরগুলো আমি বারবার দেখবেন করি আর এই ভিডিওটা আমি দেখাই বারবার এই জন্যে শুধু পরিবর্তনটা অবস্থাটা পরিণতিটা একটু দেখুন ভাবুন কি ছিলেন কি আনন্দে ছিলেন কি মানে কী মানে তার একটা রাজত্ব তৈরি করেছিলেন সেই সুকন্যা মণ্ডল এখন কাঁদছেন কান্নাকাটি করছেন ইডির সামনে এটা অবশ্য কাঁদারই কথা দেখুন একটা বাবা জেলে মা মারা গেছেন একটা এমনিতেই একটা বিরাট মানসিকভাবে ভেঙেই ছিলেন তারপরে গ্রেপ্তার গ্রেপ্তার পর আবার সব মুখোমুখি সব ওই সব জেরা এজেন্সির জেরা এমনিতেই ভেঙে পড়ার কথা কান্নাকাটি করার কথা এটা খুবই স্বাভাবিক এই আমরা আন্দাজই বলে দিতে পারি যে হ্যাঁ ও কান্নাকাটি করবেন এটা আমরা আন্দাজ করে বলতেই পারি মানে স্বাভাবিক কান্নাকাটি করা কিন্তু কি আর হবে আর তো কিছু করার নেই ফাঁস লেগে গেলে আর কী কান্নাকাটি করে আর কি হবে যেভাবে ফেঁসে গেছে আর তো কোনো উপায় নেই তবে আমি দর্শক আমি বলবো যে এই যে গ্রেপ্তার জেল কাস্টোডি এর জন্য কিন্তু তাকে খুব বেশি দোষ দেবো না মানে যিনি পরামর্শ দিয়েছেন তিনি সব থেকে বেশি দায়ী আর তিনি শুনেছেন আসলে বাবা নেই মা নেই আর আত্মীয় স্বজনদেরকেও তো আবার দেখি না বাড়িতে একটা আসা যাওয়া করতে মানে একটু একা একাই বিষয়টা হয়ে পড়েছিলেন তো যেটা আমরা বুঝতে পারি কেউ তাকে পরামর্শ দিতেন যাবি না আমি দেখে নিচ্ছি ওই আমি দেখে নিচ্ছি যাবিনা করি সর্বনাশটা করে দিয়েছেন তার বামারা করেছেন এখন তার কথা শুনছিলেন মেয়েও ব্যাস তারও সর্ব সর্বনাশ হয়ে গেল যদি ইডিকে প্রপারলি উনি সহযোগিতা করতেন মানে ডাকে যেতেন আমার ধারণা ইডি কিন্তু সুকন্যাকে গ্রেপ্তার করতো না আমার ধারণা অন্যায় হয়তো আছে তার বিচার হবে বিচারে দোষী সাব্যস্ত হলে নিশ্চয়ই তার সাজা হবে কিন্তু একেবারে এখনই তাকে কাস্টোডিতে নিয়ে যেটা করতে হবে আমার ধারণা ইডি কিন্তু করতো না যেহেতু বাবা কাস্টোডিতে রয়েছেন মেয়েকে ডাকলি পাওয়া যাবে মানে এরকম যদি আর কি থাকতো বিষয়টা এরকম ভাবনা কিন্তু ছিল কিন্তু যখন দেখা যাচ্ছে যে বাবা এ তো বাবারও উপরে চলে যাচ্ছেন যদিও নোটিশ ফেলটা হয়তো বাবার থেকে বেশি সংখ্যা করেননি কিন্তু ওইভাবে যাচ্ছেন যেভাবে সব কারণ দেখাচ্ছেন বাবা তো হাসপাতালে ইত্যাদি ভর্তি ভর্তি হয়ে নানানভাবে কৌশল করেছিলেন কিন্তু হাসপাতালে ভর্তি হতে নয় তাতেও সব নানান কৌশল করছেন তো তো আর বাইরে বাইরে তো রাখা যাবে না ডাকলে ডাকলে আসছেন না নোটিস ফেল করছেন আসছেন না এমন সব অজুহাত দেখাচ্ছেন যেগুলো মানা যাচ্ছে না পরিষ্কার মানে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাহানা করছেন ব্যাস ধরে ফেলেছে ইডি ধরে কি করলো তিন দিন কাস তিন দিন তাদের কাস্টোডিতে বাকি জেলে মাত্র তিন দিন কাস্টোডিতে নিয়েছে আজকে যেটা খবর দর্শক আজকে তারা কিন্তু আর নতুন করে কাস্টোডিতে নেওয়ার কোনো আবেদনই করেনি ইডি কোনো আবেদনই করেনি বলেছে জেলে 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 রেখে দিন তার মানে মাত্র তিন দিন কাস্টডিতে রাখলো ইডি তো সুতরাং আমার ধারণা যে যদি উনি প্রপারলি সহযোগিতা করতেন ডাকে সাড়া দিতেন প্রপারলি আমার ধারণা ইডি গ্রেপ্তার করতো না ওই কারো কথা শুনতে গেছেন শুনতে গিয়ে বাস একটা এস্টাবলিশ হয়ে গেল যে তিনি তদন্তে সহযোগিতা করতে চাইছেন না ব্যাস ওই যে কারণটা সেই কারণেই গ্রেপ্তার করে ফেললো ইডি এবার এখন জেলের ভাত খেতে হবে জেলের ভাত খেতে হবে সুতরাং দর্শক আমি দুটো বিষয় সবসময় বলার চেষ্টা করি একটা হচ্ছে দেখুন যে পরিণতি কি হতে পারে আর হচ্ছে যিনি পরামর্শ দেবেন একটু ভাববেন ঠিক পরামর্শ দিচ্ছেন তো নাকি তিনি ওই শুধু জোর দেখানো নিজের মানে কি বলবো আনারি পোড়া দেখানোর চেষ্টা করছেন আর সেটা শুনতে সেটা আপনারা শুনছেন ব্যাস যারা শুনছেন তারা যারা শুনেছেন তারা ফেসেছেন যারা শুনছেন তারাও ফাঁসবেন সুতরাং নিজের বুদ্ধিকে কাজে লাগাবেন সব জায়গায় জোর খাটানো যায় না পাওয়ারে আছি বলে সব সময় খুশি করা যায় না কারণ একটা সময় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তার কোনো ক্ষমতা কাজেই আসছে না কাজে লাগছে না দর্শক এবার বুঝে নিন কার কথা বলছি দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন বাকি